বন্ধুরা টু আদার ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই ইউটিউব চ্যানেল জিত ব্লগস। তো এখন আমরা মঙ্গলগঞ্জ এসেছিলাম, তো মঙ্গলগঞ্জ থেকে বেরোলাম। আমাদের এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে মাদার্স হাট কৃষ্ণনগর, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব। যারা মঙ্গলগঞ্জের ভিডিওটা দেখনি তারা অবশ্যই আগে ওটা দেখে আসো, এখানে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা দারুণ এনজয় করেছি ওখানে এসে, বোট রাইড করেছি সমুদ্রের ওপর, অসাধারণ একটা এনজয়মেন্ট ছিল। ওই ভিডিওটাকে দেখে আসো, তারপর তোমরা এই ভিডিওটা দেখা শুরু করো। তো এখান থেকে বলছে দেড় ঘন্টা লাগবে, 49 কিলোমিটার, দেড় ঘন্টা না 1 ঘন্টা 40 মিনিট বলছে। একটু টেনেই চালাবো এবার, কারণ অনেকটা বেজে গেছে, আবার আমাদের ওখানে লাঞ্চ করে ফিরতেও হবে। তো দেখা যাক কতক্ষণে কি হয়। আজকে একটা ভালো খবর হচ্ছে, সেটা হচ্ছে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত, আর রোদ্দুর আছে, মোটামুটি ভালোই রোদ্দুর আছে। যখন বোট রাইড করছিলাম বেশ ভালোই লাগছিল রোদটা গায়ে। এই মঙ্গলগঞ্জ থেকে বেরিয়ে যে রাস্তাটা পেয়েছি মোটামুটি তো ভালোই লাগছে দেখে রাস্তাটা। সরু রাস্তা, বাট রাস্তাটা খানাখন্দ নেই, ওই আসার সময় যে রাস্তাটা ছিল ওটার মতো নয়। তো এরকম রাস্তা থাকলে তো 1 ঘন্টায় ঢুকিয়ে দেবো 1.5 ঘন্টার জায়গায়। দেখা যাক আগে কি অবস্থা রাস্তার, কোন দিকে যাবে কাকা। একটা নদী পেরোতে হবে আমাদের দেখাচ্ছে, চাচা যান তিনজনে যাচ্ছ, হেলমেট কোথায়? এইসব থেকে হেলমেট ফেলমেট বিলাসিতা আমার যা মনে হচ্ছে দেখে। দেখো এই দেখো সামনে আর একটা আসছে, নো হেলমেট। বাহ রাস্তাটা বেশ ভালো, ছমায় ছাওয়ায় রাস্তা গাছের, বেশ ভালো। সামনে ফোর হুইলারটা বেশ ভালোই টানছে, ওকে আমি চেস করছি। ও আমার আগেই থাক, ওকে ওভারটেক করার দরকার নেই, ভালো টানছে। ওকে দেখে মোটামুটি রাস্তার আইডিয়াটাও পেয়ে যাচ্ছে। ইয়েস সামনে একটা সেতু আছে, সেটা আমাদের পার করতে হবে। আর 41 কিলোমিটার, 1 ঘন্টা কোথো দিদি। এই যে সেতুটার বলছিলাম, সিন্দ্রানি ব্রিজ। স্কুটিটা দেখেছো কি নোংরা চালাচ্ছে, ছাপড়ি সালা। কি বাজে চালাচ্ছে মাইরি। এইদিকে গলির মধ্যে ঢোকালো জানি না কেন, যেদিকে ঢোকাচ্ছে ঢোকাক, যেরকম যাওয়াচ্ছে নিয়ে যাওয়া, নেভিগেশন ফলো করেছি চলে যাব। ওই রাস্তা থেকে বেরিয়ে আবার একটা সুন্দর রাস্তায় উঠে গেছি, কিন্তু সেই নোংরা ছাপড়ি স্কুটিটা। সো ফাইনালি মাদার্স হাট অলমোস্ট চলেই এসেছি, আর 1.5 কিলোমিটার বলছে, সামনেই পড়বে মেন রোডের ওপর, অন মাই লেফট হ্যান্ড সাইড। চলো যাওয়া যাক, আকাশটা এখন দেখেছো পুরো কালো করে এসছে, একটা জমিয়ে বৃষ্টি নামবে। কলকাতায় তো শুনলাম নাকি খুব বৃষ্টি হচ্ছে, দেখা যাক কি আছে কপালে। ফেরাটা শুকনো হয় না, বৃষ্টিতেই হয়। উই হ্যাভ রিচড মাদার্স হাট ফ্যামিলি ফুড কোর্ট। ইয়েস ফাইনালি, ওয়াও খুব সুন্দর জায়গাটা, পুরো হাটের মতনই করা।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাদার্স হাটে ফাইনালি পৌঁছে গেছি অনেক কিছুর পর। যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি। পেছনেই আমাদের মাদার্স হাট, আমাদের অর্ডারটা প্লেস করে দিয়েছি। তো এখানকার যে মালিক ছিল রিন্দমদা, ওনার সাথে দেখা হলো। তো উনি এসেছিলেন অ্যাকচুয়ালি, এখানে আমাদের রাইডিং গ্রুপের এক মেম্বার বিতানদা থাকেন, তো তারই তোমার ফ্রেন্ড উনি। তো ওনার সাথে দেখা হলো, খুবই মাটির মানুষ, ভদ্রলোক। তো উনি বলছেন যে শুধু মাদার্স হাট রাইডের জন্য আমরা এত বড় গ্রুপ একটা কলকাতা থেকে এসেছি, তার জন্য থ্যাঙ্কফুল উনি। তো যাই হোক, আমরা এখন যাব, খাওয়া দাওয়া করব। আর এই এনভায়রনমেন্টটা সত্যি অসাধারণ, মানে এত সুন্দর, ওয়েল মেনটেন। মানে কলকাতার ওই দিকেও এরকম হিউজ লেভেলের এই জিনিস ইনফ্রাস্ট্রাকচার পাওয়া যায় না। আর প্রাইস টাইসও যথেষ্ট রিজনেবলের মধ্যে। এদের যে অ্যাপ আছে সেটা দিয়ে অর্ডার দিতে হয়, মানে পুরো কন্ট্যাক্টলেস, মানে ফুল কোভিড প্রোটোকল এরা মেনটেন করেছে। তো চলো এনভায়রনমেন্টটা কিছু তোমরা শর্টস দেখে নাও, তারপর খাবার দাবার আসছে, কী কী খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে দেখাবো, চলো। এই যে আমরা সবাই এখানে বসেছি, প্লেট চলে এসছে খাবারের অপেক্ষায়। সোডা কোথায়? ফ্রেশ লাইম সোডা। আর খাবার কোথায়? ফ্রেশ লাইম সোডা অর্ডার দেওয়া হয়ে গেছিল, সেটা চলে এসছে। অসাধারণ অসাধারণ। এটা কি চিকেন মালাই পিজা এসে গেছে, যেটা পুরো অঙ্কিতে একা নিয়ে বসে আছে খাবে বলে। অভিষেক দিবি তো খেতে ভাই একটু? এটা হেভি খেতে ভাই, আমি স্পেশালি চিকেন মালাই পিজাটাই বললাম।